হর হর মহাদেব, সবাইকে গুড মর্নিং। প্রচুর বৃষ্টি পড়েছে সকাল থেকে, আর আমি তুঙ্গনাথে যেতে 4-5 কিলোমিটার যেতে হবে, হেঁটে হেঁটে চলে এসেছি সকাল সকাল আর রুম থেকে। আর দেখতে থাকুন, আমি যখন উঠবো ওই পাশে দেখুন। আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে 4-5 কিলোমিটার। এই পাশে দেখো টেন্ডের মতন করা নাকি ঘোরা আছে, ঠিক আছে, যেমন কেদারনাথের সিস্টেম এখানে সেই সিস্টেম। রাস্তা পুরো ফাঁকা, ঠিক আছে। সকাল সকাল চলে এসেছি আমি, আমরা দেখি কিতনা বহুত খুবসুরত ভিউ হয়। দেখি সামনে লোক চল কে আ রা হ্যা, ধীরে ধীরে কই বেড় রা হ্যা, কে চল রা হ্যা। 4 কিলোমিটার কা ট্রেকিং হ্যা, দেখি উধর ভি হ্যা, যার পরে কা বহুত জঙ্গল হ্যা ইধার। ভিউটা দেখুন খুব সুন্দর, ওই পাশে দেখো এখন ঘোড়া দেখাচ্ছে আসছে চাপিয়ে ঘোড়ার উপরে। সামনে মন্দির দেখো, আমরা দেখুন ভিউটা জান্নাত। আমি এখন আছি একটা চায়ের দোকানে, প্রচুর বৃষ্টি পড়ছে, একটু দাঁড়িয়েছি এখানে। দেখুন সামনে ভিউটা জান্নাত আর জান্নাত। দেখো লোক হেঁটে হেঁটে আসছে, আর ওই পাশে দেখো উপরে দেখো যাচ্ছে হেঁটে হেঁটে, ঠিক আছে। বৃষ্টি পড়ছে প্রচুর, বাস পড়ছে এদিকে, আর লোক দেখো আসছে হেঁটে হেঁটে, বসে আছে এখানে। এই গেট হ্যাঁ, ঘন্টা হ্যাঁ, ঘন্টা দেখো লেখা হ্যাঁ প্রবেশ দুয়ার। হর হর মহাদেব দোস্তো, মে আ গয়া হুঁ তুঙ্গনাথ মন্দির। ইয়ে দেখি গেট হ্যায়, মে ব্যাক ক্যামেরা সে দেখা দেতা হুঁ, দেখতে রহিয়ে কি ইয়ে মেরা সামনে গেট হ্যায়, জয় বাবা তুঙ্গনাথ, ঠিক হ্যায়। মে আন্দার যা রা হুঁ, এক ঘন্টি হ্যায় ইসকো বাজানা চাহিয়ে। রুকো রুকো, লাভ দেনা পড়েগা। তো সামনে মন্দির, বহুত কুয়াশ হ্যায় ইসলিয়ে দেখাই নেই পার রা হ্যায়। আমি এখন এসে পৌঁছিলাম মন্ডলে, আর 20 কিলোমিটার সাইকেল চালিয়ে জঙ্গলের মধ্যে এসেছি। আর এখানে একটা হোটেল আছে জয় হোটেলে, এখানে যে মালিক আছে থাকতে আমাকে দিয়েছে জায়গায়, খাবার দাবার আমার বন্দোবস্ত করে দিন সিলিন্ডার। আর এই দেখুন আমার সাইকেল ওই পাশে আছে, দেখুন দূরে ওই পাশে দেখুন সাইকেল আছে, আর উপদি পাহাড় আছে, আর এই পাশে দেখুন হোটেলটা আছে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি প্যাক ক্যামেরায়, এই পাশে দেখুন জয় হোটেল, ঠিক আছে। যদি আপনারা আসেন এই জায়গাকে তুঙ্গনাথ ঘুরতে, অবশ্যই এই জায়গাটার নাম মন্ডল, ফোন নম্বর দিয়ে আসো ওই পাশে দেখুন, ঠিক আছে। অবশ্যই থাকবে, খুব সুন্দর এখানে খাবার দাবার সব কিছু হ্যাঁ। আর প্রচুর বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আজকে শেষ করবো আমার ভিডিওটা এখানেই, আর কালকে সকাল সকাল বেরিয়ে যাবো বদ্রীনাথের দিকে। ওকে, সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, তারা বাই বাই।